ইউর এডুকেটার অ্যান্ড ইউ আর ওয়াচিং রিট্রেসিং ইংলিশ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাউন্ডস অফ লেটার্স এই সাউন্ডস অফ লেটার্সগুলো জানা অত্যন্ত জরুরি কারণ এ থেকে যে পর্যন্ত যে ছাব্বিশটি লেটার আছে এগুলো আমরা যেগুলো জানি সেটা হচ্ছে নাম যেমন এ বি সি ডি এগুলো হচ্ছে এক একটা নাম কিন্তু এগুলোর উচ্চারণ আলাদা এই নাম এবং উচ্চারণ আলাদা আলাদা হওয়ার জন্যই আমাদেরকে বানানে বা উচ্চারণে অনেক সময় ভুল করতে হয় মানে আমাদের প্রতিনিয়ত ভুল হয় তাই আমরা যদি এগুলো সঠিকভাবে জানতে পারি তাহলে ভুলগুলো আমাদের কম হবে যেমন এখানে এ ই আই ও ইউ এ পাঁচটা লেটার লিখেছি পাঁচটা ভাওয়েল আছে এই পাঁচটা ভাওয়েলের আমি নাম বলেছি কিন্তু উচ্চারণ বলিনি এ হচ্ছে একটা লেটার এটার তোমরা এটাকে পিকচার ভাবতে পারো যে এ হচ্ছে একটা পিকচার মানে ছবি তো এই ছবিটার নাম হচ্ছে কি এ এটা একটা আমি কিছু অঙ্কন করেছি যেটার নাম দিয়েছি এ এটা যেমন একটা মার্কার এটা নাম হচ্ছে একটা মার্কার তো এই ছবিটা যদি তোমরা দেখছো তাহলে এটা নাম হচ্ছে মার্কার ঠিক একইভাবে ই আমি লিখেছি ইটা হচ্ছে একটা লেটার এটা হচ্ছে একটা ছবি এটা নাম হচ্ছে ই এটার নাম হচ্ছে আই এটা হচ্ছে ও এটা হচ্ছে ইউ এইভাবে প্রতিটা লেটারের কিন্তু আলাদা আলাদা নাম আছে এবং এদের আলাদা আলাদা উচ্চারণ আছে নাম এবং উচ্চারণগুলো যদি আমরা পার্থক্য না করতে পারি তাহলে আমাদের সবসময়ই ভুল হবে প্রতিটা লেটারের কিন্তু আলাদা আলাদা উচ্চারণ আছে যেমন এর চারটে সাউন্ড বা উচ্চারণ আছে যেমন অ আ এ এগুলো স্থানভেদে আলাদা আলাদা সাউন্ড হয় এগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি যেমন অ এল এল এখানে অ সাউন্ড আসবে মানে অল ঠিক আ যেমন এ আর টি আট এখানে আ আসছে আবার যদি বলি অ্যা অ্যান্ট এ এন টি অ্যান্ট এখানে অ্যা আসছে এ এ দিয়ে এফ এ পি এফ তাহলে আমরা দেখলাম যে এ হচ্ছে একটা লেটার যেটার নাম হচ্ছে এ কিন্তু এর সাউন্ডগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্থানভেদে এর উচ্চারণগুলো আলাদা আলাদা হয়েছে যেমন এ এল এল অল মানে অ সাউন্ড আগে আসছে এ আর টি আট এখানে আ সাউন্ড আগে আসছে আবার এ এন টি অ্যান্ট অ্যা এখানে অ্যা সাউন্ড আসছে আবার এ পিই এফ এখানে এ সাউন্ডটা আসছে তা আমরা দেখলাম যে আলাদা আলাদা স্থানে শব্দের আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা সাউন্ড আছে এই জন্যে আমাদের কিন্তু শব্দের উচ্চারণে ভুল হয়ে থাকে সঠিক উচ্চারণ যদি আমরা না জানি তাহলে আমাদের উচ্চারণগুলো ভুল হবে শব্দের সঠিক উচ্চারণ জানা অত্যন্ত জরুরি কারণ এগুলো স্থানভেদে আলাদা আলাদা উচ্চারিত হয় ঠিক একইভাবে ইয়ের তিনটে সাউন্ড আছে আয়ের তিনটে সাউন্ড ওয়ের চারটে সাউন্ড এর চারটে সাউন্ড আছে এগুলো এগুলো হলো সব ভাওয়েল ঠিক একইভাবে কনসোনান্টেরও আলাদা আলাদা সাউন্ড আছে বি একটা সাউন্ড আছে সি সি এ দুটো আছে ক বা দন্ত আমরা এগুলো ফোনিক্স হিসাবে যদি সাউন্ড করি তাহলে হবে বি এ সাউন্ড হবে বা সি এ সাউন্ড হবে বা ডি এ সাউন্ড হবে ডা এফ এ সাউন্ড হবে জি জিএ সাউন্ড হবে গ বা জ সাউন্ড হবে যে সাউন্ড হবে জে এ সাউন্ড হবে খ খে সাউন্ড হবে এম এ সাউন্ড হবে এন এ সাউন্ড হবে পি এ সাউন্ড হবে পয়ের মতো বা ফয়ের মতো কিউ সাউন্ড হবে খয়ের মতো বা খ আর এ সাউন্ড হবে র রয়ের মতো এস এ সাউন্ড হবে স টি এ সাউন্ড হবে এর মতো বা এর মতো ভি এ সাউন্ড হবে একটু কম্পন করে মানে ভাইব্রেশন হবে ভ্যান ভ্যান রকম ডব্লিউ সাউন্ড হবে ওয়া এক্স এ সাউন্ড হবে ওয়াই সাউন্ড হবে ইয়া এবং জেড এ সাউন্ড হবে জ